প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই থেকে উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত পর্বে দুটো ক্লাসে আমি তোমাদেরকে চারটি নিয়ম শিখিয়েছিলাম, আদ্য অ উচ্চারণ, মধ্য অ উচ্চারণ, অন্ত অ উচ্চারণ আর কি মফুলা। আজকে আমি তোমাদেরকে শেখাবো, সবাই দেখো, আজকে শেখাবো এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম আর হচ্ছে মফুলা উচ্চারণের পাঁচটি নিয়ম। এখন তোমরা খেয়াল করবে এ ধ্বনি কোথায় কিভাবে উচ্চারিত হচ্ছে। আর আগের ক্লাসে আমি যেটা বলেছিলাম, এরকম পাঁচটি নিয়ম যদি আসে প্রশ্নের মধ্যে, তোমরা কিন্তু সরাসরি পাঁচটি নিয়ম লিখতে বসবে না, তোমরা প্রথমে উচ্চারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং সেটা বেশি দিতে বলিনি তোমাদেরকে। তিন অথবা চারটি বাক্যে অথবা দুই অথবা তিন বাক্যে তোমরা সূচনাটা আগে তোমরা শুরু করবে, এরপরে তোমরা শুরু করবে নিয়মটা ক্রমানুসারে। এখন দেখো, আমি এখন প্রথমে শুরু করছি এই উচ্চারণের পাঁচটি নিয়ম, এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম, তুমি ভালো করে দেখো। প্রথমে আমি কি লিখেছি দেখো, ট্যাংরা, হ্যাঁ, ট একার টে, আমি তো টে বলছি কিন্তু উচ্চারণের সময় কি বলছি, ট্যাং, ট্যাংরা। তাহলে কেন বলছি এটা দেখো, আমার এখানে আমি তোমাদেরকে আগেও বলেছি যে উদাহরণ থেকেই কিন্তু আমি সূত্রটা টেনে আনছি। তোমাদের যদি উদাহরণগুলো মনে থাকে, পাঁচটা উদাহরণ বা ছয়টা উদাহরণ যদি মনে থাকে, তোমরা তো এটা সহজেই তোমরা সূত্রগুলো আনতে পারবে। তাহলে দেখো, আদ্য এ, হ্যাঁ, আদ্য এ বর্ণের পর যদি, বা আদ্য এ বর্ণে বর্ণ আদ্য এর পরে যদি অনুস্বার এবং অনুস্বার এবং উঁ থাকে, অনুস্বার এবং ও থাকে, তারপরে সেই এর উচ্চারণ হয় যে এ, মানে এক এরকম স্বরেও জফলা আকার এ উচ্চারণ, ট্যাংরা। যদিও শুনতে একটু কেমন লাগে, আমি যদি বলি ট্যাংরা সেটা তো হবে না, এটা হবে ট্যাংরা। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা। এখন এরপরে আবার আছে দেখো কি, দুই নম্বর নিয়মে দেখো কি আছে, আমি লিখেছি কি এ আর ক এক, আমি যদি এটা উচ্চারণ করছি কি এ বর্ণটি এ, কিন্তু আমি যখন আমি শব্দটা উচ্চারণ করছি তখন সেটা হচ্ছে কি এক। তাহলে কেন হচ্ছে আমার স্বরীয় জফলা আকার, মানে এ কেন হচ্ছে, কারণ আদ্য এর পর যদি অ কিংবা আযুক্ত বর্ণ থাকে তখন তার উচ্চারণ তখন তার উচ্চারণ একটু পরিবর্তন হয়, সেটা এর মতো হয়। এরপর দেখো তিন নম্বর, একার একার যুক্ত ধাতু, মানে একার যুক্ত ধাতুর সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয়, অর্থাৎ দেখো একার যুক্ত ধাতুর পরে যদি আ প্রত্যয় যুক্ত হয় তখন সেই একারের উচ্চারণ হয় এক। যেমন কিরকম, তোমরা ধাতু তো তোমরা আগেও পড়েছো, ক্লাস নাইন টেনে পড়ে এসেছো, যেমন আমি তোমাদের খেল যোগ আ খেলা, তারপরে আরো আছে দেখ যোগ আ দেখা। আমি দেখছি যে আমি কিন্তু বলছি না যে দেখা, হ্যাঁ খেলা এরকম না, কিন্তু এটা খেলা আর দেখা, এটা হচ্ছে কি আমাদের মুখটা প্রসারিত হচ্ছে এ উচ্চারণ হচ্ছে। তারপর আমি ধরে নিতে পারি ধাতুর সঙ্গে যদি একারযুক্ত ধাতুর সঙ্গে যদি আ প্রত্যয়, তাহলে একারযুক্ত ধাতু কিরকম, এই যে খয়কার খে, তারপর দয়কার দে, তারপর আরো আছে অনেকগুলো, যেমন ঠেলা ঠেল যোগ আ খেলা, তারপরে আছে বেচা এরকম। এরপর দেখো চার নাম্বার, দেখো চার নাম্বার হচ্ছে কি, শব্দের শেষে এর উচ্চারণ সবসময় বজায় থাকে, এটার কোনো বিকৃতি ঘটে না। যেমন আমি বলছি যে পথে পথে এ থাকছে, আমি পথে বলছি না, কিন্তু এটা শুনতে হাস্যকর লাগে, এটা কিন্তু বজায় থাকছে পথে পথে। তারপরে দেখো সবার শেষে দেখো পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারে কি আছে দেখো, আমি যদি বলি এটাকে একাক্ষর সর্বনাম, একাক্ষর সর্বনামের উচ্চারণ সবসময় বজায় থাকে, যেমন কে সে, তারপর কি যে, তো এটার উচ্চারণ তোমরা দেখো, তোমরা যদি তোমরা নিজেরাই ভাবো এটা যদি তুমি অন্যভাবে উচ্চারণ করো, এটার মতো যদি উচ্চারণ করো স্বরেও জফলে আকারের মতো, কেমন শুনতে কেমন লাগে, তাহলে ওটা উচ্চারণ হবে না, ওরকম উচ্চারণ হবে যে এটা বজায় থাকে, এ কারটা বজায় থাকে, কে সে যে। আচ্ছা এটা গেল। এখন তোমরা তো আরেকটা জিনিস খেয়াল করবে, যেটা আমি বলি নাই, সেটা হচ্ছে কি কোথায় কোথায় তোমাদের হসন্ত হচ্ছে, বারবার খেয়াল করবে, হসন্ত যদি একটা বাদ যায় তাহলে কিন্তু সেটা ভুল হবে, তোমাদের নিয়মটা আর হবে না, হয়তো কাটাও যেতে পারে তোমাদের নিয়ম উচ্চারণের নিয়মটি। এই যে দেখো ট্যাংরাতে ও নিচে
অসন্ত তারপরে এক অসন্ত আছে আর বাকিগুলোতে নেই এখন আমরা চলে যাই বফলা উচ্চারণে পাঁচটি নিয়মে দেখো বফলা আমরা যখন উচ্চারণ করি দ্বিতীয় যখন আমরা উচ্চারণ করবো দ্বিতীয় তখন কিন্তু দতে যে বফলা আছে সেটা কি উচ্চারিত হয় না তার মানে হচ্ছে নিয়মটা এরকম শব্দের প্রথমে যদি বফলা থাকে সেই বফল ব উচ্চারিত হবে না যেমন দেখো যে দ্বিতীয় আরও আছে এরকম যেমন জ্বালা বর্গীয় জ বফলা জ্বালা সেটা উচ্চারিত হচ্ছে না দুই নম্বর দেখো এখানে দেখো বিশ্ব বফলাটা কোথায় আছে শেষে তাই না তাহলে তালব্যয়ের সাথে বফলা আছে তাহলে এখান থেকে আমি কি সূত্র জানতে পারি শব্দের মধ্যে বা শেষে যদি বফলা থাকে তাহলে সেই ব উচ্চারিত হয় না কিন্তু এখানে একটা কিন্তু আছে এটা দিতেই হবে তোমাদের কিন্তু সেই যেখানে বফলা যুক্ত হয় সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয় দ্বিত্ব মানে কি দুইবার তার তাই হয়েছে দেখো বিশ্ব দেখো তালব্যটা দুইবার হয়েছে মাঝখানে কি হয়েছে দেখো এই যে দেখো মাঝখানে একটা হসন্ত এসেছে এরকম আরো আছে যেমন ধরে নাও বিদ্যান তাহলে বিদ্যান তারপরে পক্ক প ক বফলা আর বিদ্যানে দ বফলা দুইবার উচ্চারিত হয়েছে বিদ্যান আচ্ছা এরপর দেখো তিন নাম্বার এখন দেখো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি বফলা যুক্ত থাকে তারও কোনো উচ্চারণ হবে না সে অর্থাৎ সে ব উচ্চারণ হবে না কিরকম দেখো উজ্জ্বল দেখো এখানে উজ্জ্বল বর্গীয় জ বর্গীয় জ যুক্ত বর্ণ আছে এখানে তারপরে আবার একটা বফলা আছে সেটার উচ্চারণ হবে না এরকম আরো আছে যেমন তোমরা ধরে নাও উচ্ছ্বাস উচ্ছ্বাসে বফলা উচ্চারিত হবে না কেননা চ আর ছ আবার তার সাথে কি আছে ব বফলা আছে উচ্চারিত হবে না এরপর আমরা শিখব যেটা সেটা হচ্ছে চার নম্বর এটা তোমরা একেবারেই তোমরা শিখে ফেলবা কিরকম সন্ধি এবং সমাসবদ্ধ শব্দের বফলা উচ্চারিত হবে কিরকম দেখো আমি যদি বলি সন্ধি এবং সমাস দেখো উদ্বোধন উচ্চ বোধন তারপরে আছে কি দেখো উদ্বোধনে বফলা উচ্চারিত হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে উদ্বোধন আবার তোমরা বলো না উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি তাহলে কোনটাতে বফলা উদ্বেগ অনেকেই কিন্তু এটা উচ্চারণ করে না কিন্তু এটা উচ্চারণ হবে তারপরে আরো আছে দিক বিজয় দিক বিজয়তে গতে আছে তাই না গ বফলা এখন এটাও কিন্তু সন্ধির মাধ্যমে হয় দিক প্রথমে দিক কিন্তু ক যোগ বিজয় তাহলে দিক বিজয় এরপর সবার শেষে যেটা আছে পাঁচ নাম্বার এটা একটু সোজা এটা তোমরা ধরেই তোমরা এটা বলতেই পারবা যে দুটো বর্ণের সঙ্গে বফলা যুক্ত হলে সেই বফলা উচ্চারিত অর্থাৎ সেই বফলার উচ্চারণ বজায় থাকে কিরকম দেখো সাব্বাস তোমাদেরকে বলছি সাব্বাস কিন্তু তুমি উচ্চার তুমি কিন্তু বলছো তুমি লিখছো দন্তস্ব দিয়ে কিন্তু উচ্চারিত হচ্ছে কি তালব্য দেখো সাব্বাস এই যে সাব্বাস তাহলে এটা তো আমরা বফলা বয়ের সাথে ব বলে সবসময় উচ্চারণ থাকে তাহলে ম কিরকম বলতে পারি ম আছে যেমন লম্ব লম্ব ময়ের সাথে বফলা সেটা কিন্তু উচ্চারিত হয়েছে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে আজকে এই ধরনের এখন বফলা পড়ালাম তোমরা মোটামুটি উচ্চারণের তিনটি ক্লাস আমি করলাম পরবর্তীতে যদি কোনো তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই ওই ক্লাসে তোমরা ওটা লিখে রাখবে আজকে এটুকুই সবাইকে ধন্যবাদ ভালো থেকো সবাই